লোড অ্যাঙ্গেল টর্ক অ্যাঙ্গেল পাওয়ার অ্যাঙ্গেল এই তিনটে টার্ম আমরা পাই যখন আমরা সিনক্রোনাস মোটর বা সিনক্রোনাস জেনারেটর পড়তে থাকি তো এই তিনটে টার্মের মধ্যে কনফিউশন অনেকেরই থাকে আমি এই ভিডিওতে এই তিনটে টার্মকে আলাদাভাবে ডিসক্রাইব করছি চ চলে যাই পরের স্লাইডে তো সিন আমি প্রথমে তোমাদের বলছি যে টর্ক টর্ক অ্যাঙ্গেল যেটা টর্ক অ্যাঙ্গেল অথবা লোড অ্যাঙ্গেলটা কী দুটো কনসেপ্ট একই রকম আমরা জানি একটা সিনক্রোনাস জেনারেটারের এটা স্টেটর এটা রোটর সো রোডের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যেটার ফিল্ড এটা ধরছি এন এটা এস রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ফিল্ডের জন্য যে স্টেটরে ইন্ডিউস ইএমএফ ইন্ডিউস হবে রোটেটিং সেটা কিন্তু অ্যালাইন থাকবে না যে এখানে সাউথ পোল এখানে নর্থ পোল হলো এটা যে পুরো অ্যালাইন থাকছে সেটা থাকবে না কিছুটা অ্যাঙ্গেলের ডিফারেন্স হবে স্টেটরে যেটা থাকবে স্টেটরে যে পোলটা থাকবে সেটা কিছুটা অ্যাঙ্গেলে ল্যাক করবে এই যে এই অ্যাঙ্গেলটার মতো ল্যাক করছে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি মোটামুটি এরকম হলে ভালো হতো কিন্তু অ্যাঙ্গেলটা আছে এইভাবে এই যে অ্যাঙ্গেলটা এটাকেই বলছি লোড অ্যাঙ্গেল সো কাকে লোড অ্যাঙ্গেল বলা হচ্ছে স্টেটর ম্যাগনেটিক ফিল্ড রোটিং ম্যাগনেটিক ফিল্ড আর রোটরের ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে অ্যাঙ্গেলটাকে জেনারেটারের ক্ষেত্রে সেটাকে লোড অ্যাঙ্গেল বলছে এবার টর্ক অ্যাঙ্গেল কখনও বলছে টর্ক অ্যাঙ্গেল কখনও বলছে যখনই আমি সিনক্রস মোটর কনসিডার করছি তখন সেটাকে টর্ক অ্যাঙ্গেল বলছে এবার সিনক্রস মোটর হোক কি অল্টারনেটার হোক বা জেনারে সিনক্রস জেনারেটার যাই বলো দুটো ক্ষেত্রেই কিন্তু এই টর্ক অ্যাঙ্গেল বা লোড অ্যাঙ্গেলকে আমরা সিগনা দিয়ে ডিনোট করি এবং এর পাওয়ার যেটা থাকবে মোট মেশিনটার পি এটা ডাইরেক্টলি প্রপোশনাল অফ দ্য সাইন কম্পোনেন্ট অফ দ্য লোড অ্যাঙ্গেল টর্ক অ্যাঙ্গেল ঠিক আছে এবার পাওয়ার অ্যাঙ্গেলটাই বা কি পাওয়ার অ্যাঙ্গেল পাওয়ার অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার যে ইন্ডিউস ইএমএফ হবে জেনারেটারের ক্ষেত্রে স্টেটরে স্টেটরে যে ইন্ডিউস ইএমএফ হবে এবং আমি টার্মিনালে যে পাবো তার মধ্যে যে অ্যাঙ্গেল ডিফারেন্সটা সেটাই হচ্ছে পাওয়ার অ্যাঙ্গেল এটাও সিগমা দিয়ে ডিনোট করা হয় তো বোঝা যাচ্ছে যে লোড অ্যাঙ্গেল আর পাওয়ার অ্যাঙ্গেল দুটো সেম ঠিক আছে কেননা দুটোই অল্টারনেটারে হচ্ছে লোড অ্যাঙ্গেল পাওয়ার অ্যাঙ্গেল সেম এবার এই ইলেকট্রিক্যাল মেশিন ছাড়াও আমরা যখন ট্রান্সমিশন পড়ব তখনও আমরা এই লোড অ্যাঙ্গেল লোড অ্যাঙ্গেল সরি পাওয়ার অ্যাঙ্গেলের কনসেপ্টটা পাবো সেখানে পাওয়ার অ্যাঙ্গেল কিন্তু কনসেপ্ট অন্য জায়গায় ইউজ করা হয়েছে ধরো একটা ট্রান্স ট্রান্সমিশন বাস আছে সেখানে একটা পয়েন্টের সঙ্গে আরেকটা পয়েন্টের যে আমরা যে পোলার যে ফর্ম ইউজ করি ভি থিটা ওয়ান ভি থিটা টু তাদের মধ্যে যে অ্যাঙ্গেল ডিফারেন্স সেটাকেই আমরা বলছি ট্রান্সমিশন লাইনের পাওয়ার অ্যাঙ্গেল সো এই যে ট্রান্সমিশন লাইনে পাওয়ার অ্যাঙ্গেল হচ্ছে সেটাও কিন্তু আবার সাইন কম্পোনেন্টের সঙ্গে পাওয়ার ট্রান্সফার ট্রান্সফার ক্যাপাবিলিটি সেটাও কিন্তু আবার ট্রান্সমিশন লাইনের এই দুটো অ্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্স যেটা যেটাকে পাওয়ার অ্যাঙ্গেল বলছি তার সঙ্গে প্রপোশনাল ঠিক আছে তো আমি টোটাল ব্যাপারটাকে আবার সামারাইজ করে দিচ্ছি লোড অ্যাঙ্গেল কোথায় হচ্ছে রোটেটিক ম্যাগনেটিক ফিল্ড এবং স্টেটরের রোডিক ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে অ্যাঙ্গেল যেখানে স্টেটোরি ম্যাগনেটিক ফিল্ড স্টেটোরেরটা তোমার ল্যাগ করছে স্টেটর ল্যাগ ঠিক আছে এবার যখন মোটরের কনসেপ্টে আসছি তখন কি হচ্ছে আমার যে রোটেটিং ফিল্ড ইউজ করছি সেটা ল্যাগ হচ্ছে রোটেটিং ফিল্ড যেটা ইউজ করছি সেটা ল্যাগ হবে এবং সেটার সঙ্গে যে স্টেটরের যে অ্যাঙ্গেলটা হচ্ছে তাকেই বলা হচ্ছে টর্ক অ্যাঙ্গেল এবার পাওয়ার অ্যাঙ্গেল আসছি পাওয়ার অ্যাঙ্গেলের কনসেপ্ট কি পাওয়ার অ্যাঙ্গেল হচ্ছে স্টেটরে যে ইন্ডিউসড ইএমএফ হচ্ছে এবং টার্মিনালে যে পাচ্ছি তার মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে পাওয়ার অ্যাঙ্গেল পাওয়ার অ্যাঙ্গেল আরেকটা কনসেপ্ট তো বলে দিলাম ট্রান্সমিশন লাইনের যে পাওয়ার অ্যাঙ্গেল বলতে কী বলছি বাসবারের মধ্যে দুটো পয়েন্টের মধ্যে অ্যাঙ্গেল ডিফারেন্স সেটা কি বলছে ট্রান্সমিশন লাইনের পাওয়ার অ্যাঙ্গেল ওকে তাহলে যদি তোমাদের আমি ডেসক্রিপশানে টোটাল ডিটেলটা আমি ভালো করে লিখে দিচ্ছি তোমাদের যদি ভিডিও থেকে বুঝতে অসুবিধা হয় সেটা পড়ে নিতে পারো থ্যাংক ইউ